Hello students, ভাল তোমালোকৰ মই আকৌ আহি গলো মোৰ চেনেল লৈ সুদীপ্তাস ক্লাস আৰু আজি আমি ডিসকাস কৰিম বহুত এটা ইন্টাৰেষ্টিং টপিক দ্যাট ইজ মেন্টেল হেলথ এণ্ড হাইজিন মোৰ যথেষ্ট ফেভৰেট টপিক এটো মেন্টেল হেলথ এণ্ড হাইজিন মেন্টেল হেলথ বুলি ক'লে কি বুজি পাওঁ আমি প্ৰায় মানুহক সুধো কেনেকুৱা ফিল কৰিছা কি হ'ল মুখখন আজি এনেকে কেলে মন মাৰি আছা মুখখন কেলে কলা পৰি আছে এই ধৰণৰ কথা আমি লগৰক সুধো ডিস্টার্ব হয়ে আছে নেকি মেন্টালি কিবা ডিস্টার্ব লাগে আছে নেকি তোমার এই ধরনের কথা আমি ঘরের মানুষ হুদু বাহিরা মানুষ হুদু মেন্টাল হেলথ এই যে আমি হুদু ডিস্টার্ব লাগে আছে নেকি মনটু বেয়া লাগে আছে নেকি কিবা হয়েছে নেকি এই কথাগুলো কি বুঝায় এই কথাগুলো বুঝায় যে হে মানুষজনের মেন্টাল হেলথ ব্যালেন্স হয়ে থাকা নাই মেন্টাল হেলথ বুলিলে আমি কি বুঝো মেন্টাল হেলথ হল একটা কন্ডিশন একটা সোশিয়াল সাইকোলজিক্যাল এনভায়রনমেন্টাল কন্ডিশন একটা স্টেট অফ মাইন্ড ইনার কন্ডিশন যেটু কন্ডিশনে বুঝায় হে মানুষজন মেন্টালি কেনেকে ফিল করে আছে ভাল ফিল করে আছে না নাই মেন্টাল হেলথ হল একটা পজিটিভ স্টেট অফ মাইন্ড যত আমি পজিটিভ ফিল করো মেন্টাল হেলথ হল এনেকুৱা এটা কন্ডিশন যেটো কন্ডিশনে এটা মানুহ এনজাইটি ফ্রি হৈ থাকে য'ত টেনশন ফ্রাষ্ট্ৰেশ্যন ৱৰি এনজাইটি আমাক ডিষ্টাৰ্ব কৰিব নোৱাৰে আমাক আমনি কৰিব নোৱাৰে সেই ষ্টেটটোক মেন্টেল হেলথ বুলি কয় য'ত আমাৰ মাইণ্ডটো যিকোনো ধৰণৰ ফ্রাষ্ট্ৰেশ্যন কনফ্লিক্ট ৱৰি তাৰ পৰা একেবাৰে মুক্ত হৈ থাকে সেই যে এটা ফ্রিনেছ মাইণ্ডৰ যিটো এটা ফ্ৰী এই কমফৰ্ট লেভেলটোক মেণ্টেল হেলথ বুলি কয় ষ্টুডেণ্ট এই যে মাইণ্ডৰ এই ফ্ৰীনেছটো এই কমফৰ্ট জ'নটো আমি কেনেকৈ পাওঁ আমি পাম মেণ্টেল হাইজিনৰ দ্বাৰা মেণ্টেল হাইজিন হ'ল দ্য ৱে' থ্ৰু উইচ মেণ্টেল হেলথ কেন বি এচিভড এই যে মই ক'লো এটা ফ্ৰী মাইণ্ড এটা ধুনীয়া মাইণ্ড ষ্ট্ৰেছ ফ্ৰী মাইণ্ড সেই মাইণ্ডটো পাবলৈ যে এক্টিভিটিজবিলাক আমি কৰোঁ ধৰা য়োগা ক্লাছেছ থেৰাপী লোৱা বিভিন্ন ধৰণৰ টেষ্ট কৰা চাইক'লজিকেল টেষ্ট ছ'চিয়েল টেষ্ট কৰা অবজাৰ্ভ কৰা সেই মানুহজনক বিভিন্ন ধৰণৰ কমফৰ্টেবল এক্টিভিটিজ দিয়া সেই মানুহজনক বিভিন্ন ধৰণৰ থেৰাপীৰ যোগেদি সহায় কৰা সেই যে বিভিন্ন ধৰণৰ চাইণ্টিফিক টেকনিক বা চাইণ্টিফিক প্ৰিন্সিপল আমি ইউজ কৰোঁ ইন অৰ্ডাৰ টু গেট দ্য মেণ্টেল হেলথ দ'জ চাইণ্টিফিক টেকনিক্স আৰ ন'ন এজ মেণ্টেল হাইজিন মেণ্টেল হাইজিন হ'ল এটা চায়েন্স যাৰ যোগেদি এজন মানুহক আমি এই ধৰণে মেণ্টেলি হেলদি থ'ব পাৰোঁ এইটো হল মেন্টেল হেলথ আৰু মেন্টেল হাইজিনৰ কথা এতিয়া আমি চাই লওঁ কেৰেক্টাৰিষ্টিক্স অফ এ মেন্টেলি হেলদি পাৰ্চন কাক মেন্টেলি হেলদি বুলি তুমি ক'ব পাৰা মেন্টেলি হেলদি পাৰ্চন আৰ দ্য হেপি পাৰ্চন যি মানুহবিলাক সদায় হেপি হৈ থাকে যিকোনো চিটুৱেশ্যনত সহজতে এডজাষ্ট কৰিব পাৰে যিবোৰ মানুহৰ পাৰ্চেপশ্যন জীৱনৰ প্ৰতি একদম পজিটিভ একদম ক্লিয়াৰ কি কৰিব লাগিব কি ক'ব লাগিব কি ধৰণে ৰিয়েক্ট কৰিব লাগিব জানে যে মানুহবিলাকৰ নিজৰ ইম'শ্যনৰ ওপৰত এটা মানে বহুত আমেজিং এটা কণ্ট্ৰোল আছে নিজৰ ইম'শ্যনৰ ওপৰত নিজৰ খং এংগাৰ ফিয়াৰ জেলাচি সেই সকলো বস্তু যাৰ কণ্ট্ৰোলত থাকে যে মানুহবিলাকে ৰিয়েলিটি আৰু ফেণ্টেচি এই দুটাৰ মাজত যিটো ডিফাৰেঞ্চ আছে এই ডিফাৰেঞ্চটো সহজতে বুজি পায় সেইবিলাক মানুহ হ'ল মেণ্টেলি হেলদি পাৰ্চন এই মেণ্টেলি হেলদি পাৰ্চনবিলাকৰ ক্ৰাইটেৰিয়া কি 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 হ'লে মানে আমি এজন মানুহক মেণ্টেলি হেলদি ক'ব পাৰোঁ বা কি সুবিধা দিলে এজন মানুহ মেণ্টেলি হেলদি হ'ব পাৰে আমি চাই লওঁ ডেট ইজ ক্ৰাইটেৰিয়া অফ এ মেণ্টেলি হেলদি পাৰ্চন ষ্টুডেণ্ট মেণ্টেলি হেলদি হ'বলৈ হ'লে এজন মানুহে সেই এনভাইৰনমেণ্টটো পাব লাগিব ফ্ৰী এনভাইৰনমেণ্ট পাব লাগিব মা দেউতা সৰুৰ পৰা য'ত আমি ডাঙৰ হওঁ মা দেউতা সেই মা দেউতাৰ মাজৰ সম্পৰ্ক কৰ্ডিয়েল হ'ব লাগিব মা দেউতাৰ মাজত কোনো কাজিয়া থাকিব নালাগিব কাজিয়াতো হ'বই কিন্তু সেইটো বাচ্চাক কেতিয়াও এক্সপ্ৰেছ কৰিব নালাগিব মা দেউতাৰ নিজৰ মেণ্টেল হেলথটো ছাউণ্ড হ'ব লাগিব তেওঁলোকক কি ধৰণে তেওঁলোকে বাচ্চাবিলাকক মানে ট্ৰিট কৰে কি ধরনের মরম করে লাভ কেয়ার এফেকশন দেখায় কি ধরনের একটা বাচ্চা টাইম দিয়ে ইগনোর না করে তার উপর একটা বাচ্চার মেন্টাল হেলথ বহুতখানি নির্ভর করে তো এক নম্বর ক্রাইটেরিয়া হল এনভায়রনমেন্ট যত বাচ্চারও ডাঙর দীঘল হয়েছে সেই এনভায়রনমেন্টটা সাউন্ড হব লাগিব নেক্সট ইজ সাউন্ড ফিজিক্যাল হেলথ
ভাল মেন্টেল হেলথ পাবলৈ হলে ফিজিক্যাল হেলথ সাউন্ড হব লাগিব, নিউট্রিশিয়াস ডায়েট ফুড লব লাগিব, যোগা এক্সারসাইজের যোগেদি বডি বা ফিজিক ভালকে থব লাগিব, তেতিয়াই মাইন্ডটো সাউন্ড হয়ে থাকিব। ভাল পিয়ার গ্রুপ লাগিব, স্টুডেন্ট পিয়ার গ্রুপৰ ইনফ্লুয়েন্স আমি কেতিয়াও না করব নোৱাৰো, পিয়ার গ্রুপৰ ইনফ্লুয়েন্স যথেষ্ট বেশি এটা স্টুডেন্টর লাইফত, সেইটো কারণে তোমার লগর যার লগত তুমি থাকা সেই মানুষজনের স্টেট অফ মাইন্ড কেনকা সেইটো চাব লাগিব। তার উপরঞ্চি এটা একাডেমিক এনভায়রনমেন্ট ভাল হব লাগিব। এতিয়া যেনেকে আমি অনলাইন অনলাইন ক্লাসের যোগেদি ক্লাস করেছো, সেই ধরনের লড়া ছোৱালীর মাজত আর টিচারের মাজত সম্পর্কটো সদায় অ্যাক্টিভ হয়ে থাকিব লাগিব, কন্টিনিউ হব লাগিব। যদি আমি লগও নাই পোৱা, অনলাইনের যোগেদিও যাতে আমি লগ পাও, তার বাহিরেও ক্লাসরুম এনভায়রনমেন্ট ফ্রি হব লাগিব, ভেন্টিলেশন এয়ার ভালকে আহিব লাগিব, সিটিং অ্যারেঞ্জমেন্ট ভাল হব লাগিব, এনভায়রনমেন্ট কুল হব লাগিব, সেই ফ্যাক্টরবিলাক খুব দরকারি একটা মানুষক মেন্টালি হেলদি করার কারণে। এতিয়া আমি চাই লো মেন্টেল হেলথ এন্ড হাইজিনের প্রয়োজনীয়তা কি, গোল কি, লক্ষ্য কি, কিয় দরকার। মেন্টেল হেলথ আর হাইজিন এজন মানুষক তিনটা কারণত দরকার, এটা হল প্রিভেন্টিভ, আর এটা হল প্রিজার্ভেটিভ কারণ, আর লাস্ট হল কিউরেটিভ কজ। প্রিভেন্টিভ, প্রিজার্ভেটিভ, কিউরেটিভ। প্রিভেন্টিভ হল এজন মানুষের মেন্টেল হেলথটো প্রিভেন্ট করে রাখা, ভাল করে রাখা। যদি সেই মানুষজন অলরেডি স্ট্রেস ফ্রি হয়ে আছে, ভাল হয়ে আছে, স্টেবল হয়ে আছে, তেতিয়াহলে সেই মানুষজনের সেই কোয়ালিটিটো প্রিজার্ভ করে থব লাগে। ফার্স্ট পয়েন্ট ইজ সরি নট প্রিভেন্টিভ, প্রিজার্ভেটিভ, আই এম ডিসকাসিং অ্যাবাউট প্রিজার্ভেটিভ। এজন মানুষের যদি মেন্টেল হেলথটো ভাল হয়ে আছে, সেই অবস্থাটো সদায় প্রিজার্ভ করে থব লাগে। তেওঁক একটা ভাল কন্ডিউসিভ এনভায়রনমেন্ট দিব লাগে, মা দেউতার মরম দিব লাগে, টিচারের ব্যবহার ফ্রেন্ডলি হব লাগে, সেই ধরনের পরিবেশ বাচ্চাটক দিলে সেই বাচ্চাটো কি হয়ে থাকিব, প্রিজার্ভ হয়ে থাকিব, তার মেন্টেল হেলথটো সাস্টেইন হয়ে থাকিব। নেক্সট ইজ প্রিভেন্টিভ, যদি সেই মানুষজনের মেন্টেল হেলথটো আমি প্রিজার্ভ করে থব বিচারো, আগর পরাই আমি প্রিকশন লব লাগিব যাতে বাচ্চাটো এফেক্টেড নহয়, কোনো ধরনের সোশিও ফিজিক্যাল সাইকোলজিক্যাল ফ্যাক্টর যাতে বাচ্চাটোক এফেক্ট নকরে। সামাজিক ফ্যাক্টর লাইক কাস্ট প্রবলেম, তারপর সোশিয়াল ডিসক্রিমিনেশন, জেন্ডার ডিসক্রিমিনেশন, ইম্বেলেন্সেস বিটুইন মডার্নাইজেশন অ্যান্ড ওয়েস্টার্নাইজেশন, এই ফ্যাক্টরবিলাক যাতে বাচ্চাটোক ডিস্টার্ব নকরে, দ্যাট ইজ সোশিয়াল ফ্যাক্টর। সাইকোলজিক্যাল ফ্যাক্টর হল বাচ্চাটোর নিজের ইন্টারেস্ট, এবিলিটি, সেইবিলাক যাতে সদায় পজিটিভ হয়ে থাকে, কেতিয়াও যাতে কোনো নেগেটিভ টেনশন ফ্রাস্ট্রেশন বাচ্চাটোক আমনি নকরে, সেইটো হল প্রিভেন্টিভ। আগরে পড়া প্রিকশন লওয়া, আগরে পড়া তাকে একটা ভাল এনভায়রনমেন্ট দিয়া যাতে কেতিয়াও তার মেন্টেল ইলনেস হবই না পায়। প্রিভেন্টিভ পড়িলো, প্রিজার্ভেটিভ পড়িলো, আর লাস্ট হল কিউরেটিভ। যদি কেনেবাকে বাচ্চাটো ডিস্টার্বড হয়ে যায়, যদি বাচ্চাটো কোনো সাইকোলজিক্যাল বা সোশ্যাল ডিসঅর্ডার ভুগে, যদি বাচ্চাটো কোনো ধরনের কষ্ট পায় মেন্টালি, তেতিয়াহলে আমি বিভিন্ন ধরনের কিউরেটিভ প্রিকশন লব পারো। আমি বাচ্চাটোর হেলথ হিস্ট্রি অবজার্ভ করব পারো, স্টাডি করব পারো, কেস স্টাডি করব পারো, বাচ্চাটোর উপর বিভিন্ন ধরনের টেস্ট করব পারো, অ্যাটিটিউড টেস্ট, ইমোশনাল টেস্ট, সাইকোলজিক্যাল টেস্ট লাইক অ্যাটিটিউড, অ্যাপটিটিউড, ইন্টারেস্ট টেস্ট, ইন্টেলিজেন্ট টেস্ট, সেই ধরনের টেস্ট আমি করব পারো, কি সমস্যা আছে তাকে আমি ডায়াগনাইজ করব পারো, আর সেই মতে গাইডেন্স আর কাউন্সেলিং দিব পারো। এই তিনটা হল প্রিভেন্টিভ, প্রিজার্ভেটিভ অ্যান্ড কিউরেটিভ, একটা হল লক্ষ্য মেন্টাল হেলথ আর হাইজিনের। নাও আমি যদি ডিসকাস করো মেন্টাল হেলথের প্রিন্সিপাল কি হব লাগে, মই অলরেডি কৈছো একটা হেলদি এনভায়রনমেন্ট হব লাগে, সেই বাচ্চাটো মেন্টালি ফিট হব লাগে, ভাল গাইডেন্স আর কাউন্সেলিং পাব লাগে ফ্রম টিচার এজ ওয়েল এজ ফ্রম ফ্যামিলি, দেন প্রিভেন্টিভ, কিউরেটিভ আর প্রিজার্ভেটিভ মেজার লব লাগে, এই মাত্র যেটু মই ডিসকাস করিলো। আর ডিফারেন্ট হেলদি আর আনহেলদি যেটু ডিফেন্স মেকানিজম আছে, নিজকে নিজে রক্ষা করার যেটু মেকানিজম আছে, সেই মেকানিজম কেটা ভালকে অ্যাপ্লাই করিব লাগে। ডিফেন্স মেকানিজম কি হেতু আমি আমার নেক্সট টপিকত ডিসকাস করিম নেক্সট ক্লাসত। নাও মেন্টাল হেলথ আর হাইজিনের মাজত
যেটো প্রবলেম ক্রিয়েট হয় বা যে ফ্যাক্টরটো মেন্টাল হেলথ আর হাইজিনের মাঝে প্রবলেম ক্রিয়েট করে, সেই ফ্যাক্টরটো হল নর্মালিটি আর অ্যাবনর্মালিটি। হোয়াট ইজ নর্মালিটি অ্যান্ড অ্যাবনর্মালিটি? স্টুডেন্ট, নর্মালিটি আর অ্যাবনর্মালিটির কোনো ধরনের ডেফিনেশন নাই। আমি ক্লিয়ারকে কব নোয়ারো কোনটো নর্মাল কোনটো অ্যাবনর্মাল, কোনো প্যারামিটার নাই। একটা প্যারামিটার হওয়াটো প্রয়োজন। নর্মালিটি হল এনেকো একটা স্ট্যান্ডার্ডাইজড বিহেভিয়ার, যে বিহেভিয়ারটো সোশ্যালি অ্যাকসেপ্টেবল, যে বিহেভিয়ারটো সবে অ্যাকসেপ্ট করে, যেতে একজন মানুষে অ্যাডজাস্ট করিব পারে, কোঅপারেট করে, অ্যাকোমোডেট করে, এসিমিলেট করে, সকলো মানুহক আপন করে লয়, রিয়ালিটি আর ফ্যান্টাসির মাঝে ডিফারেন্স বুঝি পায়, নিজের ইমোশনসের উপর যার কন্ট্রোল আছে, হে মানুষজন যে বিহেভিয়ার সমাজত দেখায়, হে বিহেভিয়ারটো সোশ্যালি অ্যাকসেপ্টেবল, হে বিহেভিয়ার নর্মাল বিহেভিয়ার বলে কব পারি। অ্যাবনর্মালিটি হল যেতিয়া সোশ্যালি অ্যাকসেপ্টেবল নর্মসর তলত থাকে, যে বিহেভিয়ার, যে বিহেভিয়ারটো সোশ্যালি অ্যাকসেপ্টেবল নহয়, যেতিয়া এজন মানুহে অ্যাডজাস্ট করিব নোৱাৰে, মেল অ্যাডজাস্টমেন্টত ভুগে, যেতিয়া এজন মানুহ রিয়ালিটি আর ফ্যান্টাসির মাঝে ডিফারেন্সিয়েট করিব নোৱাৰে, অ্যাডজাস্ট করিব নোৱাৰে, সমাজত খাপ খোয়াকে চলিব নোৱাৰে, তেতিয়া সেই মানুষজন যেটো বিহেভিয়ার দেখায় তাক অ্যাবনর্মাল বিহেভিয়ার বুলি কয়। অ্যাবনর্মাল বিহেভিয়ার সরুরে পড়া বিভিন্ন এরিয়াত আমি দেখিব পারি স্টুডেন্টর মাজত বা সরু বাচ্চার ভিতরত, যেনেকে ধরা নিজের প্লেমেটসর লগত কাজিয়া করা, অতিরঞ্জিত কাজিয়া করা, সদায় কাজিয়া করা, সদায় মা দেউতাক ইরিটেট করা, বিভিন্ন ধরনের এগ্রেসিভ বিহেভিয়ার আননেসেসারিলি সদায় রিপ্রডিউস করা, সদায় মিছা কথা কোয়া, যত দরকার নাই তাতেও মিছা কথা কোয়া, সকল ক্ষেত্র লিডারশিপ লবলে যাওয়া, নিজের প্লেমেটক নিজের এইজমেটক কন্ট্রোল করবলে ডমিনেট করবলে চেষ্টা করা, জেলাসি করা, সিবলিংসের মাজত আননেসেসারি রেগুলার ফাইট, এই কেটা কিন্তু পাছত গৈ অ্যাবনর্মাল বিহেভিয়ারত রূপান্তরিত হয়। ইয়ার বাহিরেও অ্যাবনর্মাল বিহেভিয়ারক যদি আমি ক্লাসিফাই করু, পার্সোনাল লেভেলত হব পারে নিজের ওন টেনশন কনফ্লিক্ট ফ্রাস্ট্রেশন যেটি আমাক ডিস্টার্ব করে, সোশ্যাল লেভেলত হব পারে, সোশ্যাল লেভেল মানে যেতিয়া কাস্টিজম, ক্লাস প্রবলেম, ইকোনমিক্যাল প্রবলেম, ফাইন্যান্সিয়াল স্ক্যারসিটি, ইললিটারেসি, এই প্রবলেমস কেটা যেতিয়া আমার মাইন্ডক এফেক্ট করে, এনভায়রনমেন্টাল লেভেল যেতিয়া আমি কন্ডিউসিভ এনভায়রনমেন্ট না পাও, মা দেউতার প্রবলেম, ডাইভোর্স কেসেস, মা দেউতার সম্পর্ক ভাল নোহা, ঘরের পরিবেশ ভাল নোহা, যেতিয়া আমি ক্লিনিক্যাল লেভেল যেতিয়া আমি কোনো প্রবলেমত ভুগো, সিজোফ্রেনিয়া বিভিন্ন ধরনের যেতিয়া ডিসঅর্ডার হয়, তারপর আমার যেটু ফিলিং হয় নেগেটিভ ফিলিং, সেইটোত যেতিয়া আমি কষ্ট পাওঁ, সেইকেইটা হল কেইটামান অ্যাবনর্মাল বিহেভিয়ারের ক্লাসিফিকেশন। তো আজি আমি ডিসকাস করলো মেন্টাল হেলথ কাক বলে কয়, মেন্টাল হেলথ আর হাইজিন কি, তার গোল কি, প্রিন্সিপাল কি, হু আর মেন্টালি হেলদি পিপল, দ্যাট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মেন্টাল হাইজিন, নর্মালিটি অ্যাবনর্মালিটি কি, আর অ্যাবনর্মাল বিহেভিয়ারের ক্লাসিফিকেশন কি। এইটু হল মোর প্রথম ইউনিট, দ্যাট ইজ মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন। নেক্সট ক্লাসত মই ইউনিট টু ডিসকাস করিম, তাত আমি চাম হোয়াট ইজ ডিফেন্স মেকানিজম। তো আজির লেসনটু ইয়াতে সামরণি করেছো, আকো আমি লগ পাম উইথ আ নিউ লেসন, তেতিয়ালৈকে বাই বাই।